প্রিয় দর্শক, আবার এনটিভি আইন অধিকার অনুষ্ঠানে ফিরে এলাম। স্টুডিওতে আপনাদের সাথে আছেন সামি ফেরদৌস এবং আপনাদের সবার প্রিয় ব্যারিস্টার এন্ড সলিসিটর আবু মোহাম্মদ মানজা হাসান রেজা আছেন আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো দর্শক, আমি আর দেরি করছি না, আপনাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। দেখি কে আছেন আমাদের কলার কথা বলার জন্য। হ্যালো 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 দর্শক, টিভি ভলিউম মিটিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলেন দর্শক। হ্যালো, আসসালামু জি আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি হুনরানি আমারে? জি জি আমরা হুনরান। আপনি টিভি ভলিউম মিটিয়ে দিয়ে আর হ্যালো জি জি মুগে আমাদের জি মিটিয়ে লাইকে জি। আচ্ছা, আমি মানে ইয়ো রাখার পরে, ফোনটা রাখার পরে প্লিজ আমার উত্তরটা দিবা। ওকে, আমি ইদেশ অ্যাসাইলাম ক্লেম করেছিলাম 2014। তো অ্যাসাইলাম এর আন্ডারে আমার কোনো ভিসা দেওয়া হয়েছে না। আমার হিউম্যান রাইটস এর আন্ডারে বিচ নি 3 বছর লইয়া আমি 10 ইয়ার্স রোডে আর এই বছর আর বেশ করে ভিসা পাইছি। তো আমার প্রশ্নটা হইলো, যদি আমি যদি মনে করো কা দেশ ভিজিটে যাই 1 মাস বা 2 হাফতা লাগে বা 4 হাফতা লাগে, তে আমার বা কইতে কোনো সমস্যাই হইব নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হইছে গিয়া, নেক্সট টাইম দেশ আমি অ্যাপ্লিকেশন করবো এক্সটেনশনের লাগি, তখন কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড নি বা ওয়ান ডে সার্ভিস আমি কি ভিসা আনতে পারবো নি, ওটা তো আমি জানতে চাই না। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি যেহেতু হিউম্যানিটেরিয়ান, আপনি যেহেতু হিউম্যান রাইটসে আপনাকে ভিসা দিয়েছে, তা আপনার দেশে যেতে কোনো সমস্যা নাই। তবে খালি একটাই করবেন যে দীর্ঘদিন দেশে থাকবেন না, 1-1.5 মাস কোনো অসুবিধা হবে না প্রথমত। সেকেন্ডলি, আমার মনে হয় আপনার কেস যেহেতু আপনি বলেছেন আপনার বাচ্চার কারণে, ওয়াইফের কারণে আপনাকে ভিসা দিয়েছে, তো আমার মনে হয় এটা স্ট্রেট ফরওয়ার্ড, আপনি সেম ডে সার্ভিসে আপনি যেতে পারেন। আপনার ওয়াইফ আর বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবেন, যাতে পাসপোর্ট আর সাবমিট করবেন, সেম ডে সার্ভিসে আপনি গিয়ে এটা আমার মনে হয় করে দিতে পারবেন। আর কোনো কোয়েশ্চেন নেই দর্শক? জি না, আমি ও একটু মানে ইয়ে আছে, আমার বড় বাচ্চা না, 9.5 বছর হয়েছে। তো এই সময় তো আমি যে সময় এক্সটেনশন করবো তখন তো তার 10 বছর মানে ইয়ে হয়ে যায়, সে ওদের জন্ম। তো তার লাগে যদি আমি ব্রিটিশ পাসপোর্ট করি লাইবি চেনে, তখন তো ফরের যে 2 বাচ্চা আছে, আমি যদি তারা মনে করো কার কোনো ইয়ে হটাও মানে ব্রিটিশ হটাবার মো দিন আর তারা আমি আমার লগে মানে 10 আপনার আপনার ওয়াইফের কি অবস্থা? আপনার ওয়াইফ কি ব্রিটিশ? জি না, আমরা না 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 আমরা দুইজনই আমরা ভিজিটার আইছিলাম, আবার ফলে আমরা 3 বাচ্চা ওদের সাথে জন্ম। হ্যাঁ, তো যেটা হবে যে সেটা যে আপনার আপনার প্রত্যেক বাচ্চাকেই 10 বছর থাকতে হবে থেকে, তারপরে তারা আইলারের জন্য তারা সরি তারা ব্রিটিশ হিসেবে রেজিস্ট্রি করতে পারবে। আচ্ছা, বড় বাচ্চা 10 ইয়ার্স হইলে আমি করে দিতে পারবো না? হ্যাঁ, তারপর যখন অন্য বাচ্চা 10 হবে তখন করবেন, তারপরে বাচ্চা 10 হলে তাকে আপনি করবেন এভাবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কলার। নেক্সট কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লন্ডন থেকে রাশেদ বলছি। জি, টায়ার ওয়ান এন্টারপ্রেনার ভিসার পেন্ডিং প্রায় 6 মান্থ হয়ে গেছে, কিন্তু এখন সবাই যেটা বলছে যদি ইন কেস রিফিউজ করে দেয় তাহলে 14 ডেজ এর যে একটা ব্যাপার আছে যে এর মধ্যে আমি অন্য একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবো, কিন্তু এই 14 ডেজ ইউজ করার পরে ইন কেস আমাকে অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি রিফিউজ করে দেয় তাহলে কি 10 ইয়ার্স ব্রেক হয়ে যাবে? আপনাকে রিফিউজ করলেই আপনার 10 ইয়ার ব্রেক হয়ে যাবে, এটা মনে রাখবেন। রিফিউজ করলেই 10 ইয়ার ব্রেক হয়ে যাবে, 14 ডেজের ভিতরে আপনি আরেকটা অ্যাপ্লিকেশান করতে পারেন, কিন্তু এটা আপনার আগের যে চেন সেই চেনটাকে টানবে না। যেটা হবে, যেটা নিয়ে অনেকেই আসলে ঠিক বুঝতে পারে না, সেটা হচ্ছে এই 14 ডেজের ভিতরে যদি আপনি কোনো নতুন অ্যাপ্লিকেশান করেন এবং সেই অ্যাপ্লিকেশানটা যদি আপনার সাকসেসফুল হয়, রিমেম্বার ওই অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হতে হবে, তাহলে আপনি ইমিগ্রেশনের রুলের প্যারাগ্রাফ 39ইতে যে কনসেশন আছে সেটা বেনিফিট আপনি পাবেন। অনেকে মনে করে যে 14 দিনের ভিতরে আমি অ্যাপ্লিকেশানটা করে দিলাম, করে দিয়ে আমার 10 বছর হয়ে গেল তখন আমি অ্যাপ্লাই করলাম, তারা দিয়ে দিল। এখন তারা যদি আপনাকে কোনো কারণে দেয় তাহলে তো তারা তাদের ডিসক্রিপশন ইউজ করে আপনাকে দিল, কিন্তু ল অনুযায়ী ওই পরের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হতে হবে, কারণ আপনার 3C-টা ব্রেক হয়ে গিয়েছে। ঠিক আছে, 3C-টা আপনি বোঝেন তো, যখন কোনো অ্যাপ্লিকেশান আপনার পেন্ডিং থাকে তখন ভিসা শেষ হয়ে গেলেও পুরানো ভিসাটা আছে, এটা পার্লামেন্টের আইনে স্ট্যাটিউটে ধরে না যে পুরনো ভিসাটাই আপনার কন্টিনিউ করছে, এটাকে আমরা বলি 3C-র লিভ।
যখনই আপনার রিফিউজাল হয়ে যায় এবং কোনো অ্যাপিল থাকে না, যদি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করার সুযোগ থাকে তো ওই টাইমটাও কিন্তু 3C-র মধ্যে কাউন্ট হবে। যদি আপনার সেগুলো শেষ হয়ে যায় তারপর যখন আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার 3C-র লিভ থাকবে না। সেটার কারণে কী হবে, ওই অ্যাপ্লিকেশনটা যদি সাকসেসফুল না হয় আর হোমভাবে যদি কোনো কারণে আপনাকে মাফ করে দিয়ে বা ভুল করে বা অন্য কোনো কারণে অ্যাকসেপ্ট না করে, তবে আপনার আইনত দাঁড়ানোর আর কোনো জায়গা থাকছে না। তাহলে ভাইয়া আমরা তো এখন খুব রিস্ক পয়েন্টে, যারা আনফর্চুনেটলি আপনারা একটা রিস্ক পয়েন্টে আছেন, এবং এটা যেটা হয়েছে যে আমরা এখন দুই একটা ঘটনা জানি যে কোনো কোনো ক্ষেত্রে হোম অফিস দু একজনকে ভিসা দিয়েও দিয়েছে। এটা হতে পারে দুটো কারণে, যেটা আমি একটা বললাম, হয়তো কেস ওয়ার্কার নিজেই হয়তো আইনটা জানে না, সেটা একটা কারণ হতে পারে, ভুল করে দিয়ে দিয়েছে। মনে রাখবেন, ভুল করে যেমন অনেকের ভিসা রিফিউজ করে, ভুল করে কিন্তু অনেকের ভিসা তারা দিয়েও দেয়। তো ভুল করে যদি কাউকে ভিসা দিয়ে দেয় সে তো আর বলে না তুমি আমার কেন ভিসা দিলে, কিন্তু সে তখন হয়তো বাইরে গিয়ে বলে আমার ভিসাটা হয়ে গেছে, তখন লোকে মনে করে তাহলে বোধহয় এরকম ভিসা হয়। যেমন আমরা এমনও জানি যে অনেক স্টুডেন্টের কিন্তু টাকা 28 দিন ব্যাংকে ছিল না তবু কিন্তু ভিসা হয়ে গেছে। তো এখন তারা হয়তো চেকটা করে, অনেকে দেখা গেছে ক্রিমিনাল কনভিকশন থাকা সত্ত্বেও সেটেলমেন্টের ভিসা হয়ে গিয়েছে, কারণ তারা চেক করেনি। তো আমরা তো যেটা আপনাকে বলবো যে আইনের দৃষ্টিকোণ থেকে করা সম্ভব, যেহেতু তখন আপনার ভিসা থাকছে না, এবং 39E-র ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তাদের যে গাইডেন্স আছে লং ডিস্টেন্স গাইডেন্স, 39E-তে আপনাকে সাবসিকুয়েন্টলি আপনাকে লিভ পেতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি রিস্কের মধ্যে না যেতে চাই, আমার এই ভিসাটা কি আমি উইথড্র করে অন্য কোনো ক্যাটাগরিতে কি যেতে পারি? ভিসা আপনি উইথড্র করলেই ইমিডিয়েটলি, ভিসা উইথড্র করলে ইমিডিয়েটলি আপনি ওভারস্টে হয়ে গেলেন, 3C-তে চলে গেল। যেটা সম্ভব হতে পারে সেটা হচ্ছে আপনি যদি লিপটাকে ভ্যারি করেন, ভ্যারি করে যদি আপনি ওটাকে টানাতে পারেন 10 বছরে তাহলে হয়তো আপনি পাবেন, কিন্তু উইথড্র করলে আপনার 3C ফিনিশ। ভ্যারি বলতে আমি, আপনি বলবেন আমার এই এই অ্যাপ্লিকেশনটাকে আমি চেঞ্জ করে ওই অ্যাপ্লিকেশনে করতে চাই। এভাবে কি আসলে 13 মাস বা এরকম টানা সম্ভব? এটা তো ভাই আমার পক্ষে বলা খুব কঠিন। অনেক লোকে দেখা গেছে যে সিম্পল FLRAP অ্যাপ্লিকেশনে 3 বছর লেগেছে ডিসাইড হতে, অনেকে দেখা গিয়েছে যে 3 সপ্তাহের ভিতরে তারা রিফিউজ করে পাঠিয়েছে। তো এই টাইম ফ্রেমটা তো বলা সম্ভব নয় ভাইয়া, তবে অনেকেরই আমরা দেখেছি যে কারো কারো অনেক দিন সময় নিয়েছে। তো এই রিস্কটা আপনাকে আপনি ইচ্ছা করলে নিতে পারেন। বা আপনি কেন মনে করছেন আপনার TR1 অ্যাপ্লিকেশনটা ফেল করবে, কেন মনে করছেন? কারণ হচ্ছে আমি যত প্রায় 10-15 জন লোক জানি, সবাইকে কোনো রেজাল্ট দিচ্ছে না এবং এদের ইন্টারভিউ করছে, এবং যেটা ফেয়ার না, মানে ভেরি ডিফিকাল্ট কোশ্চেন করছে যেটা রিলেটেড। আমার তো মনে হয় যদি আপনার অ্যাপ্লিকেশনটা যদি জেনুইন হয় আর আপনার রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল করেন, তবে ইন্টারভিউতে গেলেও তো আপনার প্রবলেম হবে না। তারা যদি আপনার প্রেমিসেস ভিজিটও করতে আসে, আপনি যদি জেনুইনলি বিজনেসটা করে থাকেন, তাহলে আপনার প্রেমিসেসে আসলে তারা দেখবে যে আপনি জেনুইনলি বিজনেস কারি করছেন। সমস্যা তখনই থাকতে পারে যদি আপনি বিজনেসটা জেনুইন না, অ্যাপ্লিকেশনটা জেনুইন না, আপনি এটাকে করে দিয়েছেন ভিসা পাওয়ার জন্য, সেক্ষেত্রে তো অবশ্যই দের ইজ এ হাই রিস্ক, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমি বলবো জেনুইন যে করবে তার রিস্ক বেশি, কারণ তার ভুলের সংখ্যাটাও বেশি। আমাদের তো ভাইয়া সঠিকভাবে বিজনেস করতেই পারবে না। জি ভাইয়া দেখেন, আমরা অনেক এন্টারপ্রেনিয়র অ্যাপ্লিকেশন আমরা করেছি এবং আমাদের 100% সাকসেস রেট আছে। আমি এটা বুস্ট করছি না, কিন্তু সবই, কিন্তু যেহেতু প্রপারলি এগুলো করা হয়েছে বা ক্লায়েন্টও তারা জেনুইনলি বিজনেস করেছে, জেনুইনলি বিজনেস তারা পয়সা ইনভেস্ট করেছে, অনেকে PSW থেকে ট্রান্সফার হয়েছে এবং সেখান থেকেও তাদের কী বলে তাদের 5 ইয়ার্স অনেকেই আসছে। এই জুন জুলাইতে আমাদের প্রায় 6 ডজন অ্যাপ্লিকেশন আমরা সেটেলমেন্টে যাব, তারা বিজনেস রান করে যাচ্ছে, তারা প্রফিট করছে, সব কিছু তারা কিন্তু করছে। তো ফলে এটা এটা আসলে বলা কঠিন যে সবাই ওভাবে করে না, কারণ যেহেতু এভাবে ভিসা পায়। আপনি যদি বাঙালি কমিউনিটির বাইরে যান ভাইয়া, আপনি দেখবেন প্রচুর মালয়েশিয়ান, জাপানিজ এবং আরও অন্য অন্য কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশানগুলো হয়, এবং সেখানে কিন্তু অনেক বড় একটা ফিও তারা চার্জ করে লয়াররা। আমরা যেহেতু কমিউনিটিতে থাকি, আমরা তো অনেক কম পয়সায় কেসগুলো করি, কিন্তু বাড়িতে আমরা জানি, এবং সেগুলো ভাইয়া দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশানগুলি খুব দ্রুত তারা রেজাল্ট দিচ্ছে এবং দ্রুত অ্যাপ্লিকেশানগুলি সাকসেসফুল হয়ে যাচ্ছে। আমাদের যে প্রবলেমগুলি যেটা হয় ভাইয়া, যে অনেকের অ্যাপ্লিকেশান আপনি বেসিক পড়লেই আপনার মনে সন্দেহ জাগে যে অ্যাপ্লিকেশানটা আসলে জেনুইন না, বুঝতে পেরেছেন?
বাট এনিওয়ে আমি আপনার জন্য দোয়া করি ভাই। জেনুইন কিন্তু এখানে ধরেন 100% সম্ভাবনা যে পজিটিভ একটা রেজাল্ট আসবে, কিন্তু যেখানে ওয়ারিড আমরা যদি ইন কেস ভুল করে যদি রিফিউজ করে দেয় তাহলে পুরো লাইফটাই শেষ হয়ে গেল। ভাই এটা তো খুব গ্যারান্টি দিয়ে বলবে না, কিন্তু আমার আমার ধারণা যদি অ্যাপ্লিকেশনে তাদের যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা হয় তবে অ্যাপ্লিকেশন বা এমনকি আমি মনে করি 85-90% করলেও তারা আপনাকে অনেক সময় তারা বলে যে তোমার এই জিনিসটা মিসিং, তুমি কি এটা অ্যামেন্ড করতে পারো কি না, সেটাও কিন্তু আপনার সম্ভব। কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখে তারা যদি মনে করে যে এটা কখনোই জেনুইন হতে পারে না তখন কিন্তু প্রবলেমটা হয়ে যায়। এনিওয়ে ভাই আমি আপনার জন্য দোয়া করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হন এই দোয়া করি। আর একটু কেয়ারফুল থাকবেন, অনেক সময় আমি জানি যে প্রেশারের কারণে মানুষ উল্টাপাল্টা অ্যাপ্লিকেশন করে দিয়ে আরও বড় একটা বিপদের মধ্যে পড়ে যায়। থ্যাংক ইউ রাজা ভাই। প্রিয় দর্শক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, দেখা হবে। শর্ট ব্রেক, লং ব্রেক।